আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মমতা সুলতানা শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় শহীদ মিনার 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পর শ্রদ্ধা নিবেদন করবেন সাধারণ মানুষ দিবসটি উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শফিকুল ইসলাম শামীম জানাচ্ছেন বিস্তারিত বেদির আলপনা শেষ হয়েছে মঙ্গলবার রাতেই মূল চত্বরের কাজ শেষ আর সড়কগুলোতে দিনভর চলে তুলির আঁচড় এসব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা ছিলেন মহাব্যস্ত তাদের কাজ তদারকি করেছেন শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর সাথে অন্তর্ভুক্ত হওয়ার পর এবং চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশে পরিণত হওয়ার পর এই পুরো কাজটা আসলে চারুকলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং চারুকলা অনুষদের তত্ত্বাবধানে হয়ে থাকে আমরা বেশ প্রায় ৬-৭ দিন ধরে এই কাজগুলো করি সড়কের আলপনা এবং দেয়াল লিখনের পাশাপাশি দোল চত্বর সড়কে ভাষা শহীদদের স্মরণে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ এছাড়া বিভিন্ন জেলার শিশু শিল্পীদের চিত্রকর্ম শোভা পাচ্ছে দেয়ালে দেয়ালে মাতৃভাষা দিবস ভাষা শহীদদের জন্য আমরা কিছু করতে পারতেছি এটা আমাদের অনেক একটা ভালো লাগার জায়গা তো আমি এখানে কাজ করে অনেক আনন্দিত অবশ্যই ভালো লাগে বলেই আমরা বারবার আসি আর কি মানে এটা তো আমরা কোনো কিছুর বিনিময়ে আসি না আমাদের মন থেকে ভালো লাগে নিজে থেকে কিছু করতে পারছি কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকা পরিপাটি করার কাজ শুরু হয়েছিল কয়েকদিন আগে মঙ্গলবার দুপুরেও রং তুলি নিয়ে ব্যস্ত ছিলেন চারুকলার প্রথম বর্ষের শিক্ষার্থীরা চারুকলা থেকে চারুকলার হয়ে আমরা কাজ করতে পারতেছি কালকে শহীদ মিনারের সামনে আলপনায় ছিলাম এখন রাস্তায় আমরা কাজ করতেছি সবাই দেখতেছে এটা খুবই খুবই গর্ব আসতেছে নতুন চারুকলায় ঢুকেছি তো প্রথমবারের মতো এই কাজটা করতে পেরে সত্যিই খুব আনন্দিত আলপনার পাশাপাশি ফুল দিয়ে সাজানো হয়েছে সড়কগুলো এদিকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে চারদিকেই রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনার খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা ভাষা আন্দোলনের অর্জন আগামী প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ২১ বিশিষ্টজনকে ২১ পদক দিয়ে এই আহ্বান জানান তিনি মনিউর রহমানের রিপোর্ট একুশে পদক দেওয়ার আনুষ্ঠানিকতার সূচনা ঘটে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে স্বশক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য প্রতি বছরের মতো এবার ২১ জন বিশিষ্ট নাগরিক ও তাদের প্রতিনিধিদের হাতে ২১ পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার প্রাপ্তদের প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ২ লাখ টাকার চেক ও সম্মাননা পত্র তুলে দেন তিনি এবার এ পদকে যারা ভূষিত হলেন তারা হলেন ভাষা আন্দোলনে অধ্যাপক হালিমা খাতুন মরণোত্তর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ারা ইসলাম সঙ্গীতে সুবীর নন্দী আজম খান মরণোত্তর খায়রুল আনাম শাকির অভিনয় লাকি ইনাম সুবর্ণা মোস্তফা ও লিয়াকত আলী লাকি আলোকচিত্রে সাইদা খানম চারুকলায় জামাল উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধে খিতিন্দ্র চন্দ্র বৈশ্য গবেষণায় ডক্টর বিশ্বজিৎ ঘোষ ও ডক্টর মাহবুবুল হক শিক্ষায় ডক্টর প্রণব কুমার বড়ুয়া ভাষা ও সাহিত্যে বেগম রিজিয়া রহমান ইমদাদুল হক মিলন কবি অসীম সাহা আনোয়ারা সৈয়দ হক মইনুল আহসান সাবের এবং হরিশঙ্কর জলদাস প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে ভাষা আন্দোলনের পটভূমি তুলে ধরেন তিনি বলেন বাঙালি জাতি যে কোনো অর্জনই আওয়ামী লীগই এনে দিয়েছে এ সময় নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস ও এ আন্দোলনে জাতির জনকের অবদান জানার তাগিদ দেন তিনি পাকিস্তানি সরকার যে গোয়েন্দা সংস্থা তাকে যে অনুসরণ করত এবং তার বিরুদ্ধে যে সমস্ত রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টগুলি আমরা এখন প্রকাশ করা শুরু করেছি এভাবে ১৪ খণ্ড আমরা এই ডকুমেন্ট প্রকাশ করব এই ডকুমেন্টের মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি অবদান রয়েছে এই ভাষা আন্দোলনে মাতৃভাষা রক্ষায় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অভিযোগ করেন ২০০১ সালের পরে
চারদলীয় জোট সরকারের সময় ভাষা আন্দোলনের ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল বঙ্গবন্ধুর অবদানের কথা। আমাদের স্বাধীনতা, আমাদের ভাষার অধিকার, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, এটাকে রক্ষা করা, চর্চা করা, এগিয়ে নিয়ে যাওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা, এটা আমাদেরই কর্তব্য। আমরা অনেক সংগ্রামের মধ্য দিয়ে যা অর্জন করেছি তার সুফলটা যেন আমাদের আগামী প্রজন্ম ভোগ করতে পারে, তারা যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই আমরা চাই। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সরকার 1976 সাল থেকে প্রতি বছর 21শে পদক দিয়ে আসছে। অনুষ্ঠানে আগামী চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একসাথে নিয়ে পথ চলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের বসন্তের ছোঁয়া লেগেছে ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। বসন্ত উৎসব উদযাপন করছে তারা নতুন প্রজন্মকে আমাদের কৃষ্টি ও সংস্কৃতি জানাতে। হাসান মাহমুদের রিপোর্ট। বাংলাদেশের বসন্তের ছোঁয়া লেগেছে প্রবাসেও। ছয় ঋতুর বাংলাদেশে বসন্ত এলেই নারী পুরুষ এক অজানা আনন্দে মেতে ওঠে, বরণ করে নেয় বসন্তকে, বাসন্তী সাজে। তেমনি ইউরোপ প্রবাসী বাংলাদেশিরাও এবার নানা আয়োজনে বসন্ত উৎসব উদযাপন করেছে। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে ইতালির রাজধানী রোমে নবজাগরণ নারী কল্যাণ সমিতি আয়োজন করে এক বসন্ত উৎসবের। সংগঠনের সভাপতি সঞ্জিতা ইসলাম সঙ্গীতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিপি আক্তারের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইতালি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়না আহমেদ। প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের বাংলাদেশের ঋতু সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতেই এই আয়োজন বলে জানান তারা। বসন্ত বাংলার কৃষ্টি ও কালচারকে আমরা প্রবাসের মাটিতে উপহার দিচ্ছি নবজাগরণ নারী কল্যাণের মাধ্যমে। আমাদের দেশীয় কালচার, বাংলা কালচার আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের প্রজন্ম, নতুন প্রজন্ম যারা আসছে, ওরা যেন দেখতে পারে, বুঝতে পারে। এখানে লাকি বেগম, ফরিদা ইয়াসমিন স্মৃতি, তানিয়া হাসান, বুবলি, শিউলি শাহজাহান, রোশনারা খুকুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এদিকে সুইজারল্যান্ডের জেনেভার প্রবাসী বাংলাদেশেরাও আয়োজন করে বসন্ত উৎসবের। ইউথ বাংলা কালচারাল ফোরাম সুইজারল্যান্ডের ভারপ্রাপ্ত সভাপতি শশীকারের বাসভবনে আয়োজিত বসন্ত উৎসবে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান প্রবাসে বাংলার ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানান। নানা সাজে সেজে প্রবাসীরা নাচ গান আর আবৃত্তির মধ্য দিয়ে বরণ করে ঋতুরাজকে। সাংস্কৃতিক পর্বে পুনম ইসলাম, গৌরীচরণ রিমি, জলি চৌধুরী, রুমি বড়ুয়া সহ আরও অনেকে অংশগ্রহণ করে। কালচারাল ফোরাম সুইজারল্যান্ডের সভাপতি মুনা চৌধুরী ও সাধারণ সম্পাদক আসিফ রেজা আমানও উপস্থিত ছিলেন এখানে। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম। বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবীর এম এ জি ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে শনিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কে এম আবু তাহের চৌধুরী এবং পরিচালনা করেন সৈয়দ আব্দুল কাদির। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। এছাড়াও বক্তব্য রাখেন সৈয়দ নুরুল ইসলাম দুলু, ফরিদ আহমেদ রেজা, সৈয়দ নাহাস পাশা, ব্যারিস্টার তারেক চৌধুরী, ব্যারিস্টার মাসুদ চৌধুরী এবং মুক্তিযোদ্ধা এম এ মান্নান সহ অনেকে। বক্তাগণ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানের বর্ণাঢ্য জীবনের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। বুধবারই বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মহিবুর রহমান মুহিব এবং পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব ইকবাল হোসেন। বুধবারই বাজার ইউনিয়নের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বক্তারা আগামীতে কীভাবে বুধবারই বাজার ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করা যায় সে বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ মুজিবুর রহমান, নুরুল ইসলাম, আব্দুল কাদির হাসনাত, অধ্যাপক মাসুক আহমদ, হাজি মদন মিয়া এবং হাফিজ উদ্দিন কয়েস। রাজনগর উপজেলার আকুয়া গ্রামের হাজি আব্দুল বাসিত খান দাখিল মাদ্রাসার উন্নয়ন এবং শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার এলাকাবাসীর উপস্থিতিতে ক্যামডেন টাউনের একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শেখ বসাক মিয়া এবং পরিচালনা করেন পারভেজ আহমদ খান। বক্তব্য রাখেন শেখ জাহিদ রহমান, আলতাফুর রহমান মিয়া এবং রফিকুল ইসলাম খান সহ অনেকে। বক্তারা মাদ্রাসার উন্নয়ন কর্মকাণ্ড এবং এতিম শিক্ষার্থীদের সহায়তার উপর গুরুত্ব আরোপ করেন।
জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান ও জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সাংগঠনিক সম্পাদক আ ফ ম সিরাজুল ইসলাম শামীমকে সংবর্ধনা প্রদান করা হয়। জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি মহিবুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জুবের আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের প্রধান উপদেষ্টা ও চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদ উসামাদ জেপি, সংগঠনের উপদেষ্টা ডাক্তার আলাউদ্দিন পাশা খন্দকার এমবিই, এম আজিজ চৌধুরী, কাউন্সিলর শেরওয়ান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এম এ মুনিম, মুজাহিদ আলী চৌধুরী এবং খালেদ চৌধুরী সহ আরও অনেকে। সুরতালের ফাউন্ডার ওস্তাদ ইউসুফ আলী খানের প্রযোজনায় উচ্চাঙ্গ সঙ্গীত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কবি নজরুল সেন্টারে এই উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়। ব্রিটেনে বসবাসরত মহামায়াশীল এই পরিবেশনায় টানা দুই ঘণ্টাব্যাপী চলে এই অনুষ্ঠান। একের পর এক চলে ঠুমরি, ভজন ও কাজরি। যন্ত্রসঙ্গীতের সহায়তা করেন ওস্তাদ ইউসুফ আলী খান, সারঙ্গিতে পণ্ডিত সুরজিৎ সিং, হারমোনিয়ামে মফিজ ইরফান ও তানপুরাতে কৃষ্ণ শীল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।